জল দিয়েই এখন জ্বলবে সারা রাত প্রদীপ তা আপনারা কখনো টিপ আর জলের সাহায্যে এইভাবে প্রদীপ ধরিয়ে দেখেছেন দেখতে অসাধারণ লাগে বন্ধুরা চলুন তাহলে আজকের এই জল দিয়ে আর টিপের সাহায্যে কিভাবে আমরা প্রদীপ ধরিয়ে নিই যেখানে আমাদের এক ফোঁটাও তেল লাগবে না এখানে আমি কিছুটা মোমবাতি নিয়েছি কড়াইয়ের মধ্যে মোমটাকে খুব ভালো করে আমি এইভাবে গলিয়ে নিলাম যে পাঁচ টাকার মোমবাতিগুলো হয় বা এক দু টাকার মোমবাতি নিয়ে এইভাবে আপনারা খুব ভালো করে একটুখানি গরম করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে আপনাদের মোমটা তারপর এটাকে আমি গ্যাসটা বন্ধ করে রেখে সাইডে রেখে দিচ্ছি এখানে আমি তিনটে পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা প্রথম দেখাবো কালারিং মোম কত সুন্দর আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি যেটা বাজার দিয়ে কিনতে অনেকটা দাম দিয়ে কিনতে হয় আমাদের বাড়িতে বাচ্চাদের যে আঁকার জন্য এই ধরনের রঙ ব্যবহার করি মোম রঙ অনেক অনেক সময় ছোট হয়ে যায় মোম রঙগুলো আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না টুকরো হয়ে যায় তাই এখানে তিনটে কালারের মোম রঙ আমি দিয়ে দিলাম তার মধ্যে আমি কিছুটা পরিমাণ মোম দিয়ে দিচ্ছি যে মোমটাকে গলিয়ে নিয়েছিলাম সেই মোমটাকে দিয়ে দিলেই মোম রঙটা দেখবেন সেকেন্ডের মধ্যেই কিন্তু গলে যাবে গরম তাপের কারণে বাকি যে দুটো কালার আছে আমি একটু না গ্রেড করে নিয়েছি কারণ ঠিকমতো ছিল না অনেকটা সময় লাগছিল এর জন্য আমি একটু গ্রেড করে নেওয়ার পর এর মধ্যে গরম মোম দিয়ে দিলাম এক দু চামচ পরিমাণ তারপর খুব ভালো করে মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে মোমটা দেখুন গলে যাচ্ছে কত সুন্দর কালারিং মোম আমাদের বাড়িতেই তৈরি হয়ে গেল তিনটে কালার আমি এখানে কিন্তু রেডি করে নিয়েছি তিনটে কালার যাতে একসঙ্গে না মিশে যায় এর জন্য আমি তিন রকমের তিনটে মানে তিনটে চামচ ব্যবহার করেছি আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এবার আমরা কী করব আমাদের বাড়িতে যত প্রদীপ আছে আপনারা এই প্রদীপের মধ্যে এই কালারিং যে মোমগুলো রেডি করে নিলাম এগুলোকে ভরে নিন এখানে আমি বন্ধুরা দু টাকা দামের তিনটি মোম ব্যবহার করেছি মাত্র ছ টাকা ছ টাকায় আমি অনেকগুলো এই ধরনের কালারিং মোমবাতির প্রদীপ তৈরি করে নিয়েছে আর এই প্রদীপগুলো বন্ধুরা অসাধারণ লাগে এক ফোঁটাও তেলের প্রয়োজন হয় না এখানে আমি সোলতে তৈরি করে নিয়েছি সোলতেটাকে দেখুন ঠিক এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি একটু মাঝখানে দিতে অসুবিধা হচ্ছে কারণ মোমটা একেবারেই তরল রয়েছে আর এইভাবে দিলেই কিছু সময় রাখবেন দেখবেন একেবারে জমাট বেঁধে যাবে একেবারে জমাট বেঁধে যখন হালকা জমাট বাঁধবে এটাকে মাঝখানটায় দিয়ে দেবেন এবার আমি লাল কালারের মোমটা এইভাবে দিয়ে দিচ্ছি এত সুন্দর লাগে আর অনেকক্ষণ বন্ধুরা জলে কারণ এই মোমটা কিন্তু গোলে আপনাদের জায়গাটাও নষ্ট করবে না আর অনেকটা সময় ধরে জ্বলতে থাকবে দেখুন এইভাবে আমি এটাকে মাঝখানে দিয়ে দিলাম ঠিক একইভাবে যে সবুজ কালারের মোমটা রয়েছে সেই সবুজ কালারের মোমটাকেও আমি যে প্রদীপটা নিয়েছি প্রদীপের মধ্যে আমি এইভাবে দিয়ে দেব অসাধারণ লাগে আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে নেবেন আর আপনাদের বাজার থেকে এই ধরনের এই ধরনের প্রদীপ আর কখনোই কিনতে লাগবে না ঠিক তিনটের মাঝখানে আমি দেখুন এইভাবে কিন্তু তিনটে শোল থেকে দিয়ে আমি রেডি করে নিলাম কিছু সময় আমি রেখে দিয়েছিলাম কিছু সময় পর বন্ধুরা একেবারে শক্ত জমাট বেঁধে গেছে আমি একইভাবে এখানে আরও কিছু কালার এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে তাই না বাড়িতেই কিন্তু অসাধারণ এই মোম তৈরি করা যায় দেখুন প্রদীপগুলো অসাধারণ লাগে দেখতে কালারফুল এবার আমি আপনাদের এই যে প্রদীপগুলো যেগুলো তৈরি করলাম সেগুলো চলুন ধরিয়ে দেখাই যে কতক্ষণ জলে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে প্রদীপগুলো আপনাদের কিন্তু এক থেকে দেড় ঘন্টার বেশিও জ্বলবে মানে সেটা আপনারা কতটা তরল মোম দিয়েছেন তার ওপর নির্ভর করবে এই কালারিং এই যে প্রদীপগুলো দেখুন কতটা সুন্দর লাগছে রাত্রিবেলায় যদি আপনাদের ঘরেই প্রদীপগুলো জ্বলে অসাধারণ লাগবে রাত্রে বেলাটা চলুন তাহলে আমরা পরের যে মোমবাতি ধন পরের প্রদীপ ধরানোর পদ্ধতিটি তাহলে আমরা দেখে নিই এখানে দেখুন বন্ধুরা আমি কিছুটা পরিমাণ তুলো নিয়েছি আপনারা তুলোর সাহায্যে খুব সহজেই বাড়িতেই শোলতে তৈরি করে নিতে পারেন কিভাবে আমাদের বাড়িতে যে ধূপকাঠি থাকে দেখুন ধূপকাঠিটার এই অংশে ধূপ রয়েছে ধূপ থাকার কারণে বন্ধুরা আমরা তো এইভাবে পেঁচিয়ে নিলে সুন্দর শোলতে কিন্তু বাড়িতে তৈরি হয়ে যায় কিন্তু এটার সমস্যা কি সহজে কিন্তু বের হতে চায় না কারণ এই যে ধূপটা থাকায় অমিশ্রণ থাকে তাই এই জায়গাটা দিয়ে কখনোই করবেন না এই যে যে জায়গাটায় আপনাদের ধূপকাঠি থাকে না ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গাটায় আপনারা এইভাবে তুলোটা রেখে তারপর আপনারা যদি এইভাবে একটুখানি গোল করে পেঁচিয়ে নিতে পারেন দেখুন কত সহজেই আপনাদের সলতেটা যেরকম তৈরি হবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা সলতেটা খুব সহজেই বের হয়ে যাবে এইভাবে আমি এখানে কিছুটা পরিমাণ সবার প্রথমে শলতে তৈরি করে নেব এইভাবেও যদি আপনারা প্রদীপ ধরান বন্ধুরা এক ফোঁটাও তেলের প্রয়োজন হবে না শুধু জল দিয়েই জ্বলবে আপনাদের প্রদীপ হ্যাঁ চলুন আমি এইভাবে তো শলতে তৈরি করে নিলাম এবার দেখাই কিভাবে আমরা তেল ছাড়াই প্রদীপ ধরিয়ে নিতে পারি তাও আবার জলে যেটা অনেকক্ষণ সময় ধরে জ্বলবে সবার প্রথমে যে আমি মোমগুলো গলিয়ে নিয়েছিলাম না কালারিং মোম এখানে মোমটা এখনও কিন্তু নরম রয়েছে এই মোমের মধ্যেই শলতেগুলো খুব ভালো করে এইভাবে শলতেগুলোকে আমি মোমটা গায়ে লাগিয়ে দেব দেখুন এইভাবে এইভাবে লাগিয়ে আমাদের কিছু সময় রেখে দিতে লাগবে যাতে মোমটা জমাট বেঁধে শক্ত হয়ে যায় আর মোমটাকে খুব ভালো করে একটুখানি সলতের গায়ে এইভাবে আমাদের লাগাতে হবে তিনটি কালারি এখানে আমি মোম আপনারা যদি এরকম কালারিং মোম না দিতে চান নর্মাল মোম একটু গলিয়ে নিয়ে শোলতের গায়ে খুব ভালো করে একটু লাগিয়ে রেখে দিন তারপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি জল আমি এখানে প্রদীপের মধ্যে এইভাবে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আমাদের যে সোলতেগুলো আছে সলতেগুলো এইভাবে দিয়ে দেবো যেহেতু প্রদীপে মানে সোলতের মধ্যে মোমের একটি লেয়ার রয়েছে তাই জলটা কিন্তু এখানে কোনো অসুবিধা করবে না খুব সহজেই সলতেটা জ্বলবে দেখুন এইভাবে আমি প্রদীপটা ধরাচ্ছি কতটা সুন্দর লাগছে আর অনেকটা সময় ধরেই কিন্তু বন্ধুরা এই প্রদীপটা জ্বলতে থাকবে তাই আপনারাও এই পদ্ধতিটি যদি ভালো লাগে অ্যাপ্লাই করে দেখবেন এইভাবে শলতেটাও কালারিং লাগে আর দেখতেও কিন্তু দারুণ লাগে এই ধরনের প্রদীপগুলো জল দিয়েই আপনারা অনেকক্ষণ জ্বালাতে পারবেন তেলের খরচাটা বেঁচে যাবে পরের পদ্ধতিটি চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাগজ আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো তুলোটাকে আমি একটু বেশি তুলো নিয়েছি একটু মোটা শলতে তৈরি করব আর এখানে তুল মানে কাগজটাকে আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি শুরু করে কাগজটাকে এবার আমি একটু এইভাবে মুড়িয়ে নিয়ে আমরা যেরকমভাবে সলতে তৈরি করি ঠিক সেইভাবে কাগজটা দিয়েও আমি এইভাবে সলতেটা তৈরি করে নিচ্ছি দেখুন কাগজের সলতে এইভাবে একটুখানি মুড়িয়ে নিলেই কিন্তু শলতে তৈরি হয়ে যাবে এবার তুলোর ঠিক মাঝখানে আমি এই কাগজের সলতেটা দিয়ে দেব কেন কাগজের সলতে দিচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে বলবো আর এটা দিলে কি হবে এই যে কাগজটার সলতেটা মাঝখানে দিয়ে তুলোটাকে আমাদের আবার খুব ভালো করে পাকিয়ে নিতে হবে কাগজটা মাঝখানে দেওয়ার কারণে সলতেটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলতে থাকবে বন্ধুরা এইভাবে যখন আমাদের ভালো করে পাকানো হয়ে যাবে সলতেটা তখন আমরা এটাকে কিভাবে জ্বালাবো চলুন দেখে নিই সোলতেটা আমার রেডি হয়ে গেছে এখানে এখানে আমাদের একটি কাজ করতে হবে পাত্রের মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা হাফ চামচের থেকেও পরিমাণ কম এখানে আমি একটু সরিষার তেল নিয়েছি সলতেটার মুখটায় শুধু মুখের কাজটায় আমি একটু এইভাবে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি আর এখানে যে আমি কিছুটা পরিমাণ টিপ নিয়েছি বন্ধুরা এই টিপগুলোকে আমরা কি করব টিপের আ আঠাটাকে খুলে নেব কারণ আমাদের প্রত্যেক মহিলাদের বাড়িতেই কিন্তু টিপ থাকে টিপের আঠাটা খুলে নিয়ে আমি শোলতের ওপরে এইভাবে টিপগুলোকে লাগিয়ে দেব। আপনারা পাঁচ ছটা বা সাতটা যাই লাগাতে পায় আপনাদের যেরকম বন্ধুরা এখানে টিপের সাইজ আছে সেই হিসাবে আপনারা এইভাবে পরপর লাগিয়ে দেবেন এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি প্রদীপ প্রদীপের মধ্যে শোলতেটাকে রেখে দিচ্ছি এইবার আমি এর মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন এইভাবে আপনারা এই যে জলটা দিলাম জলের ওপরেও কিন্তু আপনারা এইভাবে টিপগুলোকে দিয়ে দিতে পারেন সুন্দর করে সাজিয়ে তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা এইভাবে যদি দিয়ে দিন দেখুন শলতেটা কত দারুণ লাগছে দেখতে না কালারফুল লাগছে সোলতেটাকে দেখতে টিপ দিলে এবার আমি শলতেটাকে আপনাদের ধরিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু এইভাবেও বন্ধুরা তৈরি করে নিতে পারেন আর এই যে পেপারটা দিলাম যে আমরা পরিমাণ সামান্য সরিষার তেল সোলতের গায়ে লাগিয়েছি পেপারটার কারণে আরও বেশি পরিমাণে তেল অ্যাবজর্ব করবে অনেকটা সময় ধরে জ্বলতে থাকবে পেপারটার কারণে এই সোলতেটি তাই এইভাবেও কিন্তু আপনারা বন্ধুরা জল দিয়ে প্রদীপ ধরিয়ে নিতে পারেন ভালো লেগে থাকলে দেখুন টিপের কারণে কতটা সুন্দর লাগছে দেখতে প্রদীপটি অ্যাপ্লাই করে